আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল জিনিসটি কি, এটি হয়তো আমরা অনেকে বুঝি না। একটি ইউটিউব চ্যানেল চালু করার জন্য কী কী জিনিসপাতির প্রয়োজন? যারা মোটামুটি মানের বর্তমানে অ্যাভারেজ মানে ইউটিউবার আছেন বা যাদের 5,000-10,000 সাবস্ক্রাইবার হয়েছে বা 50,000 সাবস্ক্রাইবার হয়েছে, তারা জানেন যে প্রথম অবস্থায় আরও এমন কিছু ছিল, সেগুলো যদি তারা জানতেন বুঝতেন এতদিনে তারা আরও অনেক প্রকার এগিয়ে যেতেন। এটি দেখার পর আশা করি আপনি একটি কমপ্লিট ধারণা পাবেন। আর আমরা ধারাবাহিক ভিডিওর মাধ্যমে কীভাবে আপনি ইউটিউব চ্যানেল চালু করবেন, ইমেল অ্যাড্রেস চালু করবেন, কীভাবে ভিডিওটি প্রপারলি আপলোড করবেন, ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এগুলো কীভাবে দিবেন, এই সমস্ত কিছু যে ধারাবাহিকভাবে আমরা আপলোড করব। আপনাদের যতটা আগ্রহ বাড়বে, আমার ভিডিও বানানোর আগ্রহ ততটাই বাড়বে। ইউটিউব এমন একটি জিনিস, ভিডিওটি আপনি আপলোড করতেছেন, নানা রকম বিষয় সেখানে জড়িত থাকে। সেখানে আপনার ভিডিও কোয়ালিটি, সেখানে আপনার অডিও কোয়ালিটি, সেখানে আপনার ট্যাগ টাইটেল ডেসক্রিপশন, নানা রকম বিষয় থাকে এবং আপনার পার্সোনালিটি সেখানে থাকে। আশা করব যেটি আপনি খুব কম খরচেই আপনি একটি প্রপার ওয়েতে ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই ইউটিউব চ্যানেল চালু করার জন্য যদি আপনার ক্যামেরা থাকে ভালো, না হলে আপনার হাতে যদি মোটামুটি মানের 15-20-25,000 টাকার যদি মোবাইল থাকে, সেগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন খুব ভালো মানের। তো অবশ্যই ভিডিওগুলো তৈরি করার সময় মোবাইলটাকে আপনারা ল্যান্ডস্কেপ মোডে রাখবেন, কখনোই এভাবে ভিডিও তৈরি করবেন না। আপনার ভিডিওটি এডুকেশনাল হোক, ভ্রমণ বিষয়ক হোক, রান্না বিষয়ক হোক, অথবা যেই কোনো ক্যাটাগরির হোক, আপনি ল্যান্ডস্কেপ মোডে ভিডিওগুলো রেকর্ড করবেন, কখনোই এভাবে পোর্ট্রেট মোডে করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে মোবাইলটি আমরা যদি হাতে রেখে যদি ভিডিও রেকর্ড করি, তাহলে ভিডিওটা অনেক শেকি হবে, নড়াচড়া করবে। এই জন্য আপনি ছোটোখাটো বাজারে অনেক প্রকার ট্রিপড পাবেন, অর্থাৎ মোবাইলটাকে হোল্ড করে রাখার জন্য এরকম ট্রিপড পাবেন, সেগুলো আপনি ক্রয় করতে পারেন মোটামুটি 200-300-500, অথবা আপনি যদি চান বড় সড়ো ট্রিপডও ক্রয় করতে পারেন। এছাড়া 1,000-10,000 টাকারও ট্রিপড আসতে, তবে প্রাথমিক অবস্থা আপনি সামান্য পরিমাণ একটি দিয়ে শুরু করুন। সাথে আপনার প্রয়োজন হবে একটি, আপনি মাইক্রোফোন নিয়ে নেবেন যাতে আপনার সাউন্ডটা ক্লিয়ার হয়, সাউন্ডটার মধ্যে নয়েজ না আসে। দ্য বয়া BY-M1 একটি মাইক্রোফোন আসতে খুবই ভালো। তখন আপনার চ্যানেলগুলো গ্রো করবে, আপনি নিজেও বুঝতে পারবেন তখন যে আমি যে কথাটি বলতেছি, যে কেন আমি বললাম বয়া BY-M1 ক্রয় করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। তো ফোনটি সেট করবেন, করার পরে আপনার যে মোবাইলের ক্যামেরা আছে সেটি অন করবেন না, আপনি সেখানে যেটি যে গুগল প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা আসতে সেটি ডাউনলোড করে সেটি দিয়ে ভিডিও রেকর্ড করবেন। তাহলে আপনার সাউন্ডটা ক্লিয়ার আসবে এবং যে ফোকাস এরিয়া আছে সেটি বারবার উঠানামা করবে না, ফিক্সড হয়ে থাকবে। সর্বপ্রথমে এগুলো তো ছিল একটি বাহ্যিক জিনিস যে কী কী জিনিসের প্রয়োজন। আরেকটি হচ্ছে আপনার একটি রুম লাগবে যেখানে সাউন্ড কম থাকবে, যেখানে অতটা নয়েজ থাকবে না, সবসময় ট্রাই করবেন এরকম জায়গায় ভিডিও তৈরি করার জন্য। তো ইউটিউবের নামটা এমন ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি চাইলে এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় আপনি চাইলে আপনি নিজের নামও দিতে পারেন অথবা অন্য যে কোনো নাম দিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি সুবিধার কথা যেটি বলবো, আপনি একটু 1-2 দিন চিন্তা করে একটি নাম সিলেক্ট করুন, সে নাম দিয়ে আপনি একটি ইমেল অ্যাড্রেস তৈরি করুন, সে নাম দিয়ে একটি ফেসবুক আইডি খুলুন, সে নাম দিয়ে একটি ফেসবুক পেজ খুলুন, গ্রুপ খুলুন, সে নাম দিয়ে টুইটার, আরও যেই সমস্ত সোশ্যাল মিডিয়া আছে তার অ্যাকাউন্ট খুলুন, এবং সে ইমেল অ্যাড্রেসটি দিয়ে ইউটিউব চ্যানেল খুলুন, নামটিও সেম রাখুন। আপনার ফেসবুকে আপনার নামটি থাকলো, টুইটারে থাকলো, এবং আরও যেই সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেখানে থাকলো, ইউটিউবে থাকলো, তাহলে আপনার একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে, এজন্যই, বাকি কিছুই না। তবে এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার এই কথাটি যখন আপনি পুরাতন হবেন, আপনার 50-60,000-1,00,000 সাবস্ক্রাইবার হবে, তখন আপনি বুঝতে পারবেন। যদি আপনি প্রথম অবস্থায় থেকে একটি নাম নিয়ে থাকেন, তাহলে আপনি অনেকটা অ্যাডভান্টেজ পাবেন, কারণ আপনি যে টাইটেলগুলো ব্যবহার করবেন, ট্যাগগুলো ব্যবহার করবেন, ইন্ট্রো আউট্রো ব্যবহার করবেন, সেক্ষেত্রে নামটি থাকবে। তখন যেটি হবে সেটি হচ্ছে প্রথম অবস্থায় এক প্রকারের নাম আসবে, পরবর্তীতে অন্য প্রকারের নাম আসবে, নানা রকম ভেজাল হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বয়সটা। এখন মানুষ যত কথাই বলুক, যখন একজন মানুষের সামনে একটি ক্যামেরা দিয়ে দেওয়া হয়, তখন মানুষ চাইলেই সব কথা বলতে পারে না। যেমন আমরা আমাদের চাইতে যারা ঊর্ধ্ব পদে আছে, সে বস হোক, স্কুলের টিচার হোক, তাদের সামনে আমরা কী করতে পারি না, প্রপারলি কথা বলতে পারি না সবাই। তো এই জন্য সেম ইউটিউবের ক্ষেত্রেও আপনাকে নির্ভর করবে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতেছেন। প্রথম অবস্থায় আপনি কয়েকটি ভিডিও তৈরি করুন, তৈরি করে সেগুলো রেকর্ড করে দেখুন কেমন হচ্ছে, যদি ভালো না হয় সেই একই সাবজেক্টে আবার তৈরি করুন, আপনার বিষয়টা আপনি লিখে রাখুন। সর্বপ্রথম প্রয়োজন হলে আপনি লিখে লিখে সেটি রেকর্ড করতে থাকুন। এভাবে যদি এক সপ্তাহ আপনি একটু ট্রাই করেন, দেখবেন আপনার যে ভয়েস রেকর্ডিং, ভিডিও রেকর্ডিংটা অনেক প্রকার ভালো হবে। আপনি যে ভিডিও
ভিডিওটা সেটি এখন নির্ভর করে, আপনি যদি এডিট করতে চান মোবাইলেও নানা প্রকার সফটওয়্যার পাওয়া যায় এডিট করতে পারেন, অথবা আপনার যদি শিক্ষণীয় ভিডিও হয় তাহলে আপনি সরাসরি আপলোড করতে পারেন, তেমন কিছু যায় আসে না। আমরা ধারাবাহিক ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনি ফ্রিতে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন, আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, কীভাবে আপনি থাম্বনেলটা তৈরি করবেন, মানে হচ্ছে যে আপনার বাড়ির বাইরের দরজাটা ইউটিউবে আপনার যখন আপনার সার্চ করেন, ইউটিউবে যখন ভিতরে যান তখন দেখবেন খুব সুন্দর সুন্দর থাম্বনেল থাকে যেগুলো ক্লিক করার পরে থাকে না, কীভাবে এগুলো তৈরি করবেন, কীভাবে প্রপার ওয়েতে ট্যাগুলো লিখবেন, কীভাবে ডিসক্রিপশনটা দিবেন, এই আনুষঙ্গিক বিষয় ধারাবাহিকভাবে আমরা প্রকাশ করব। ইউটিউবকে আপনি প্রথম অবস্থায় ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন না, প্রথমে আপনি যে জব করতেছেন জবের পাশাপাশি ইউটিউবটি করার চেষ্টা করুন, এটি হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে ইউটিউব যদিও যে রেভিনিউ ইনকামের জায়গা, যদিও বাংলাদেশ সরকার যেটি সেটি হচ্ছে যারা অনলাইন নানা মাধ্যম থেকে টাকা ইনকাম করেন তাদেরকেও কী করতেছে, তারা সেখানে কার্ড দিবে, ফ্রি কার্ড বলে একটি কার্ড দিবে যে আপনি একজন রেজিস্টার্ড ইউটিউবার হয়ে যাবেন, ফ্রিল্যান্সার হয়ে যাবেন। তো প্রথম অবস্থায় আপনি ইউটিউব থেকে টাকা পয়সার কখনোই আশা করবেন না, তাহলে আপনার মনটা কী হয়ে যাবে, ভেঙে যাবে যে এত কাজ করলাম ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার আসছে না, টাকা পয়সা আসতেছে না, আমি কী করব। প্রথম অবস্থায় আপনার মাথার মধ্যে এটি থাকতে হবে যে আপনি যেটি জানেন সেটি আপনি পরবর্তী প্রজন্মের জন্য, আশেপাশে মানুষের জন্য আপনি সেটা দিয়ে যাচ্ছেন। আপনি যে কোনো সাবজেক্টে পারেন, সেটা হতে পারে ভূমি বিষয়ক, সেটা হতে পারে এডুকেশনাল বিষয়ক, যে কোনো কম্পিউটার বিষয়ক, সেটি যখন আরেকজনের উপকারে আসবে তখনই সে আপনার চ্যানেলগুলোতে ভিজিট করবে, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিওগুলো দেখবে। এভাবে আপনি করতে থাকুন, মানুষের রিপ্লাই দিতে থাকুন, কমেন্টগুলো করতে থাকুন, এভাবে দেখবেন একদিন আপনি যে যতটা আশা করেননি তার চাইতেও ডবল পাবেন। কিন্তু যদি আপনি টাকা পয়সা ইনকামের উদ্দেশ্যে ইউটিউবে আসেন আপনি কখনোই সফল হতে পারবেন না, কারণ হচ্ছে ইউটিউবে কোনো আপনার ফিক্সড মাসিক কোনো ইনকাম নাই। আপনার ভিউয়ার যত বাড়বে, আপনার যে চ্যানেলের যত অ্যাড আসবে ততই আপনার কীভাবে রেভিনিউ বাড়বে। আপনার ভিউয়ার তখনই বাড়বে যখন আপনাকে মানুষ বিশ্বাস করবে, আপনার ফেসটাকে বিশ্বাস করবে, আপনার কণ্ঠটাকে বিশ্বাস করবে, আপনার কন্টেন্টগুলোকে বিশ্বাস করবে, তখনই মানুষ আপনার কাছে আসবে। তবে সবসময় ট্রাই করবেন যদি কোনো বিষয় আপনি না জানেন আপনি প্রয়োজন হলে উত্তর দিবেন না, কোনো ভুল তথ্য কাউকে দিবেন না। আপনার একটি ভুল তথ্য যে কোনো ব্যাপারে হোক, একটি ভুল তথ্য অনেকজনকে কী করবে, বিরোধের সৃষ্টি করবে। এজন্য যে এই বিষয়ে আপনার সন্দেহ আসতে, যে উত্তরে আপনার সন্দেহ আসতে, সে বিষয়ে আপনি বলে দিতে পারেন যে এটি নিয়ে সন্দেহ আছে কিছুটা, প্রয়োজন হলে আপনি অন্য কোথাও থেকে শিখে সেটির অ্যান্সার করুন। মানুষ এমন না যে সব কিছু জানবে, পারফেকশন বলে কোনো শব্দ নাই। যারাই বড় বড় ইউটিউবার আছে তাদের প্রথম দিককার আপনি ভিডিওগুলো দেখবেন, সেখানে তাদের যে ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি, তাদের কমেন্টের কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এর জন্য আশা করব আপনি প্রয়োজন হলে ডেইলি বেসিসে ভিডিও আপলোড করেন, প্রয়োজন হলে আপনি সাপ্তাহিক দিন করেন, মাসে একবার করেন, কোনো সমস্যা, মানুষকে কিছু উপকার করা, মানুষকে কিছু জানানো, তাহলে দেখবেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল সাকসেস হবে, গ্রো হবে, ভিউয়ার বাড়বে, ইউটিউব থেকে আপনি রেভিনিউ পাবেন, আপনার চ্যানেলটি সিলভার, গোল্ড, ডায়মন্ড, বর্তমানে তো আরও নানা প্রকার রেড যে অ্যাওয়ার্ড সেটিও দেওয়া হচ্ছে। ইউটিউব আপনি কখনোই অপরের জিনিস সেখানে আপলোড করবেন না, প্রথম অবস্থা আপনি নিজের জিনিসে আপলোড করুন এবং কখনোই অন্যজনের ভিডিও দিবেন না। বাস্তবে আপনি যে কথাটি বলা অপরাধ, বাস্তবে যে কথাটি বললে একজনের মন খারাপ হবে, সেম একই জিনিসটি আপনি ইউটিউবে করলেও মানুষের মন খারাপ হবে, ইউটিউবও আপনার চ্যানেলটি বন্ধ করে দিতে পারে। তো এর জন্য আপনি ইউটিউবের নানা রকম কপিরাইট স্ট্রাইক এবং নানা রকম গাইডলাইন আসছে, তো আপনি সহজভাবে এগুলো যদি নাও পড়তে চান কোনো সমস্যা নাই। বাস্তব জীবনে আপনার যেটা করলে অপরাধ, বাস্তব জীবনে যেটা বললে মানুষের মন খারাপ হবে, সেম একই জিনিসটি ইউটিউবেও হবে। এই জন্য আপনি চাইলে ধীরে ধীরে এগুলো পড়ে নিতে পারেন, আমরা ধারাবাহিক ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে আসবো যে কপিরাইট স্ট্রাইকটা কী, কমিউনিটি গাইডলাইন্সটা কী, আপনি কোন শব্দটা ইউজ করতে পারবেন, কোন ট্যাগটা ইউজ করতে পারবেন, এই সমস্ত বিষয়। অর্থাৎ একটি কথা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেমন কোথাও যদি আমরা বক্তৃতা দিতে যাই, কোথাও হলে কোনো অনুষ্ঠানে, সেখানে দেখবেন মানুষ প্রপার ওয়েতে সম্পূর্ণ যে সাধু ভাষায়, সেটা ইংরেজি হলেও স্ট্যান্ডার্ড ইংরেজিতে সেখানে বক্তৃতা দিয়ে থাকেন, সেখানে কোনো এদিক সেদিক টাং ব্যবহার করেন না। সেম একই রকম আপনি যদি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান, আপনি যদি ইউটিউবে সফল হতে চান, আপনার ভিউয়ারকে যদি আপনি কিছু উপকারে দিতে চান, তাহলে আপনিও সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না। আর এটি হতে পারে বাংলাদেশে যেহেতু আমরা জন্মের পর থেকে আমাদের মায়ের ভাষা বাংলা হলেও আমাদের আবার আঞ্চলিক বাংলাও আসছে, আপনার আঞ্চলিকতা আপনি কখনোই সম্পূর্ণ 100% রূপে কী করতে পারবেন না, দূর করতে পারবেন না। তবে যতটা সম্ভব পারেন আপনি ট্রাই করেন সেগুলো দূর করার জন্য। নানা বড় বড় যে সমস্ত সাংবাদিক আসতে, বড় বড় যে সমস্ত কবি সাহিত্যিক আসতে, তাদের সাক্ষাৎকারও যদি আপনি দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন যে উনি কোন অঞ্চলের লোক। তো এই জন্য এটা কোনো আপনার এক্সকিউজ না যে আমার ভাষাটা ভালো না, আমার আঞ্চলিকতা আসে, আমার ইংলিশ ভালো না,
কোনো মানুষই পারফেক্ট না, পারফেকশন বলে কোনো শব্দ নাই। প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে, সেটি আপনি যেই ফিল্ডে থাকুন সে সেম একই রকম। ইউটিউবও আপনি যখন শুরু করে দিবেন ধীরে ধীরে আপনি প্রতিদিন শিখতে থাকবেন, আর এই শেখার জন্য আপনার একজন গাইডের প্রয়োজন হবে। আপনি আপনার যে সমস্ত চ্যানেল ভালো লাগে সেই সমস্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যে তারা কীভাবে আপলোড করতেছে, ট্যাগটা কীভাবে দিচ্ছে। আর আমিও ট্রাই করবো আমার এই চ্যানেলের মাধ্যমে যে ইউটিউব বিষয়ে যত প্রকার ভিডিও আসছে সমস্ত ভিডিও ধীরে ধীরে আপনাদের জন্য উপস্থাপন করা। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।